হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল চ্যানেলস এবং আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে এবং আমি আশা করবো এই ভিডিওটা প্রত্যেকেই দেখবে কারণ এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং আমার মনে হল এটা নিয়ে কথা বলা উচিত তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যারা শিল্পী রয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রি সেটা সাউথ হোক যেটা বলিউড হোক আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হোক আমরা সেই ইন্ডাস্ট্রির যারা আর কি নামি দামি ও যারা অভিনেতা যারা ভালো অভিনয় করে যারা একজন শিল্পী অভিনেতা আমরা তাকে একটা কথা খুব বলি যে তারা যেন নিজেদের ইন্ডাস্ট্রি বা নিজেদের ইন্ডাস্ট্রি বই দায়বদ্ধতা ভুলে না যায় তো সেখান থেকে দাঁড়িয়ে বাংলার কিছু মানে ভালো অভিনেতা মানে যাদের সত্যি একটা অভিনয়ের একটা জাদ অভিনেতা বলা যেতে পারে তারা কিন্তু এখন বাংলাতে কাজ করতে আগ্রহী নয় তারা কিন্তু বলিউডে বা সাউথে কাজ করতে আগ্রহী এবার এই ব্যাপারটাকে আমরা যদি আপাতনিক থেকে আমরা সমালোচনা করতেই পারি যে না এটা কেন হচ্ছে কেন বাংলাতে কাজের থেকে বেশি তারা সাউথকে গুরুত্ব দিচ্ছে কেন তারা বাংলায় কম প্রয়োজনীয়তা বাংলার যারা যেহেতু তারা অভিনেতা আমি যদি দেখি বর্তমান টাইমের অবস্থা তাহলে আমি বলবো তারা কিন্তু কোনো অংশে ভুল করছে না যারা আজকে সিদ্ধান্তটা নিচ্ছে যে একটা বাংলা সিনেমার বদলে সেই টাইমটা একটা বলিউড বা সাউথের সিনেমা দেবে তারা কিন্তু আলটিমেটলি ভুল করছে না এবং তার পেছনে কিছু কারণও রয়েছে এখানে আমরা যে নামগুলো নেব সেই নামগুলো হলো শাশুড়ী চট্টোপাধ্যায় টোটা রায়চৌধুরী চৌধুরী যীশু সেনগুপ্ত এরাই মোটামুটি এখন বলিউড বা সাউথে বেশি পরিমাণে কাজ করছে তুলনামূলকভাবে বাংলাতে আগে তারা যে পরিমাণে কাজ করতে এখন করছে না এবং সেটা নিয়ে আমরা অনেককে দেখেছি সমালোচনা করতে যে কেন এরা বাংলাতে কাজ কম করছে কেন হিন্দিতে বেশি করছে তবে রিসেন্ট কিছু ইন্টারভিউ দেখলাম সেটা টোটা রায় চৌধুরী হোক বা জীতুসেন গুপ্ত হোক বা রিসেন্টলি আজকে একটা ইন্টারভিউ দিলাম শাশুড় চট্টোপাধ্যায়ের সেখানে শাস্ত্র চট্টোপাধ্যায় একটা কথা বললো প্রচণ্ড ইম্পর্টেন্ট যে একটা টাইম ছিল যখন আমি জজ্ঞা মানে জজ্ঞাজ আসুস এবং যখন এ করছিল আরও যে সিনেমাগুলো ছিল কাহানি বা এই ধরনের যে সিনেমাগুলো যখন সে করেছে ধরুন কাহানি যখন করছিলো বা জেজ্ঞাস যখন করেছে তখন কিন্তু শাশুড় চট্টোপাধ্যায় আরও প্রায় দশ বারোটা মানে বলিউড থেকে সে কিন্তু অফার পেয়েছিল কিন্তু সেগুলো সে রিজেক্ট করে দিয়েছিল শুধুমাত্র বাংলা সিনেমায় সে টাইম দেবে বলে আমরা চাইলে ইন্টারভিউটা দেখে আসতে পারেন টলিউড ফোকাস বলে একটা চ্যানেল রয়েছে সেখানে ইন্টারভিউটা এসছে সেখানে শাশ্ব চট্টোপাধ্যায় বলছে যে আমি একটা সময় কিন্তু নিজের কথা ভাবিনি ইন্ডাস্ট্রিকে আগে প্রাধান্য দিয়েছি আমি দশ বারোটা বলিউড ছবি সাইন করিনি এবং আমরা জানি বলিউডের থেকে অফার কতটা টাকাটা সে বেশি পাবে একটা বাংলা সিনেমায় যা পারিশ্রমিক বলিউডে সেটি ছোটো পাঠও হয়ে থাকে তার পারিশ্রমিক একটা বাংলা সিনেমায় ফুল ফ্লেজ রোলের থেকে অনেক বেশি সেই অফারটা কিন্তু শাশ্ব চট্টোপাধ্যায় ফিরিয়ে দিয়েছিল শুধুমাত্র বাংলা সিনেমাকে প্রাধান্য দেওয়ার জন্য কিন্তু এখন তার মনে হচ্ছে সেই সিদ্ধান্তটা ভুল ছিল কারণ সেই সময় ধরুন সে দশ বারোটা বাংলা সিনেমা করেছে কিন্তু কোনোটাই কিন্তু সেই মানের হয়নি যতটা শাশুড় চট্টোপাধ্যায়কে শোনানো হয়েছিল মানে শাশুড় চট্টোপাধ্যায়কে যখন গল্প শোনানো হচ্ছে বলা যে হবে হ্যাঁ হবে ত্যান হবে কিন্তু সিনেমাটা যখন আলটিমেটলি বানানো হচ্ছে সিনেমাটাকে দেখে সিনেমা বলে মনেই হচ্ছে না তো যে কারণে শাশুড় চট্টোপাধ্যায় রিসেন্ট একটা ইন্টারভিউতে বলছেন যে সবাই যখন নিজের স্বার্থ নিয়ে ভাবছে তাহলে আমি কেন ভাববো না একটা অন্য ইন্ডাস্ট্রি থেকে যখন আমি নিজের অভিনয় দেখাবার সুযোগ পাচ্ছি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একজন শিল্পী চাই তার অভিনয় সারা পৃথিবীর মানুষ দেখুক তো সেখান থেকে দাঁড়িয়ে সাশ্রয় চট্টোপাধ্যায় আজকে কালকি মানে কালকির মতো সিনেমায় কাজ করছে যেটা প্রভাসের একটা অ্যাম্বিসাস প্রজেক্ট সেখানে সে ফিলেনের চরিত্র পেয়েছে যেটা একটা টিজারে তো ঝলক দেখে আমরা চমকে গেছি তাহলে সে কেন বাংলা কাজ করবে রাজ চক্রবর্তী বলছে আমি কৃতজ্ঞ রাজ চক্রবর্তীর কাছে মানে শাশ্রয় চট্টোপাধ্যায় বলছে আমি কৃতজ্ঞ রাজ চক্রবর্তীর কাছে একদিন পর আমাকে নিয়ে এসে ভেবেছে কিন্তু তিনি এটাও বললেন যে কাহানির আগে একমাত্র অঞ্জন দত্ত আমাকে নিয়ে সিনেমা বানাতো কাহানির পরে আমি কিছু ও পরিচালক আমাকে নিয়ে কাজ করে তার মানে এখন বাংলায় কাজ পেতে গেলে আপনাকে অন্য ইন্ডাস্ট্রি থেকে ভালো অভিনয় করতে হবে তাহলে ভাবুন যে কেন তারা বাংলাতে কাজকে প্রায়োরিটি দেবে কারণ তাদের জন্য কিছু সত্যি বলতে ভাবা হচ্ছে না আজকে এই মানুষগুলো

টোটা রায়চৌধুরী এবং জিউসেন গুপ্ত জিউসেন গুপ্তকে দেখুন আজকে সে বলিউডে গিয়ে কি দাপটের সঙ্গে কাজ করছে সাউথের সিনেমা কি দাপটের সঙ্গে সে ভিলনে পাঠ পাচ্ছে আর বাংলাতে সে যখন এ করলো রাজ কাহিনীর মতো সিনেমায় অত ভয়ঙ্কর একটা মানে ব্যাটাস রোল প্লে করলো তাকে নিয়ে আর কজন ভেবেছে একটা এক ছিল রাজা করলো জিউসেন গুপ্ত তারপর তাকে নিয়ে কজন ভাবলো ওই একটা দুটো পরিচালক এখানে শুধুমাত্র কিছু অভিনেতাকে নিয়ে পড়ে থাকে বাদ বাকিরা তাকে সেইভাবে স্পেসই দেয় না এদিকে বাংলাদেশের আপনারা দেখুন সেখানে আফরান নিঃশো বলি চঞ্চল চৌধুরী বলি মুহারেফ করিম বলি কত অভিনয়ের সুযোগ পায় তারা কি বলিউডের অফার পেলে অ্যাপ্রোচ করবে করবেন না কারণ তারা জানে যে তারা এখানে থেকেই কাজ করে খুশি হচ্ছে একজন শিল্পী হিসেবে তারা নিজেদের সবকিছু দেখাতে মানে ঠিক মতো কাজটা করতে পারছে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে না কারণ এখানে সিনেমা তো একটা ইভেন্ট হচ্ছে আজকে বিজয় সেতুপতি বলুন তো কত ধরনের সিনেমায় কাজ করছে সে কেন বলিউডে বহু সিনেমার অফারসে সাইন করবে স্যারাদিন পর জওয়ান এমন সিনেমা করে শুধুমাত্র শাহরুখ খানের সঙ্গে কাজ করার জন্য কারণ সে শাহরুখ খানকে সম্মান করে তাহলে হয়তো করতোই না তারা কেন করবে কারণ তারা নিজেদের ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা খুশি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি একমাত্র ইন্ডাস্ট্রি যেখানে অভিনেতারা কিন্তু ভালো ভালো অভিনেতারা কাজ করে খুশি হতে পারছে না তারা অন্য জায়গা থেকে বেটার অপশান পাচ্ছে আজকে টোটা রায়চৌধুরী কটা অভিনয় নিয়ে বাংলায় কথা হয়েছে আপনারা বলুন তো হাতে গুনে চোখের বালির কথা আপনার মাথায় আসবে চোখের বালিতে তার অভিনয় প্রচন্ড প্রশংসিত হয়েছিল তারপর তাকে কটা সিনেমায় ভালো রোল দেওয়া হয়েছে মাঝখানে টোটারায় চৌধুরীকে বি সিনেমায় কাজ করতে হয়েছিল ভিলেনের মতো সিনেমা এসে কাজ করেছে মানে আপনারা ভাববেন যে অঙ্কুশের ভিলেন টোটো চৌধুরী একটা ভিলেন এসেছিল সেখানে তার কাজ করলো একটা বিগ্রেট কাজ টোটার মতো অভিনেতা আজকে দেখুন সে তার অভিনয় প্রতিভা প্রকাশ করতে পারে বাঙালি বাঙালি লোকেরা তার অভিনয় নিয়ে কথা বলছে একটা বলিউডের সিনেমা থেকে এটা কতটা লজ্জার আপনারা ভাবতে পারছেন এবং সে অভিনেতা নিজেও কিন্তু খুবই দুঃখী ব্যাপারটা নিয়ে সে এটা ভেবে খুশি যে আমি বলিউডে এত ভালো কাজ পেয়েছি কিন্তু তারা আজকে পরিচিতিটা হচ্ছে কিন্তু একটা বাংলা সিনেমা করে নয় একটা বলিউড সিনেমায় নিজের দাপট দেখিয়ে সিনেমার নাম হচ্ছে রকি ওর কি প্রেম কাহানি আজকে ওই সিনেমার একটা দৃশ্য গোটা ফেসবুকে ভাইরাল হচ্ছে এবং নন বেঙ্গলিদের কাছে টোটা রায় চৌধুরী আজকে একটা নামে পরিণত হয়েছে চূর্ণিগাঙ্গুল একটা নামে পরিণত হয়েছে কারণ বলিউড তাদেরকে সেইভাবে ইউজ করলো আজকে টোটা রায় চৌধুরী নাচের দৃশ্য রণবীর সিং এর সঙ্গে শুধু কিন্তু রণবীর সিংকে নিয়ে কথা হচ্ছে না তার সঙ্গে সঙ্গে সবাই এটা বলছে যে এই অভিনেতাটা কে এত ভালো নাচ করে এত ভালো অভিনেতা কে এটা আজকে টোটারায় চৌধুরীর নাচকে কজন বাংলায় ইউজ করেছে আপনারা বলুন তো টোটারায় চৌধুরী দূরদর্শন একজন জিমন্যাস্টি দূরধর্ষ একজন নাচিয়ে তাকে বাংলায় কজন ইউজ করেছে আজকে রকে ও রানিকে প্রেমকাহানিতে গিয়ে সে তার ডাপটের সঙ্গে কাজ করছে তার অভিনয় থেকে দর্শক উঠে হাততালি দিচ্ছে সে কেন এরপর বাংলায় কাজ করবে করলে তো ভর্তি বলতে গেলে বোকামি হবে কারণ যখন শিল্পী চায় তার অভিনয়ের গুণের প্রশংসা হোক কদর হোক সেটা করছে কোথায় বলিউডে গিয়ে কদর পাচ্ছে সে

মানে তার আজকে তার ইন্ডাস্ট্রিতে হলো হয়তো কুড়ি পঁচিশ বছর হলো সেই কুড়ি পঁচিশ বছর কুড়িটা বছর তাকে শুধুমাত্র ভাই রোল প্লে করতে হয়েছে আর সে পাঁচ বছর সে ভালো অভিনয় করলো তাকে দিয়ে একটা কেলোর কীর্তি অফার করা হচ্ছে তাকে দিয়ে একটা ওই কি বই ওইটা এলো জিও পাগলা এইসব সিনেমা তাকে অফার করা হচ্ছে সেখানে সে সাউথে গিয়ে পাচ্ছে দামি দামি ভিলেনের পার্ট সে কেন করবে এগুলো কিন্তু ভাবা দরকার আজকে দেবজি তো হয়তো চলে যেত বলিউডে কিন্তু দেবজিদের একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে দেবজির সুপারস্টার তাদের কাছে সেই জিনিসটা করতে হচ্ছে না কিন্তু যদি আজকে তাদেরও যদি সেরকম নাম ডাক না থাকতো তারাও কিন্তু বাধ্য হতো করতে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং বাংলারই ভালো ভালো অভিনেতারা এখন শাশু চট্টোপাধ্যায় ক্লিয়ারলি বলছে যে আমি এখন নিজেরটা ভাববো আমি আর শুধুমাত্র আমার ইন্ডাস্ট্রিতে কাজ করাটাই গুরুত্ব দেবো না আমি যদি ভালো স্ক্রিপ্ট পাই যে কোনো ইন্ডাস্ট্রি থেকে আমি করতে রাজি রয়েছি তার জন্য বাংলা সিনেমা সাইন করবো বলে আমি অন্য সিনেমা ছেড়ে দেবো এই জিনিসটা আমি করবো না এবং এটাকে আমি সাপোর্ট করি কারণ সে একটা টাইম দিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রিকে এতটা বছর ধরে সে বাংলা ইন্ডাস্ট্রিকে টাইম দিয়েছিল তাকে কাজে লাগানো হয়নি তো সে কেন আর ভাববে এটা কিন্তু সত্যি ভাবার সময় হয়ে এসছে প্রচণ্ড পরিমাণে ভাবার সময় এসছে কারণ এমনি বাংলায় কমছে যারা ভালো অভিনেতা তারা কিন্তু বছরের এখন বেশিরভাগ সময় বলিউডের সাউথকে দিতে রাজি কারণ তাদের অভিনয়ের কদরটা করতে পারছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ব্যাপার খুব হাতে কিছু অভিনেতা রয়েছে যারা এখন বাংলায় কাজ করছে নিজের স্বার্থটা ভুলে কিন্তু যারা করছে তাদেরকে এমনি দোষ দিতে পারবেন না কারণ ভালো কোনো স্ক্রিপ্ট রাইটার নেই যারা শাস্ত্র চট্টোপাধ্যায়কে নিয়ে টোটা রায় চৌধুরীর মতো অভিনেতাকে নিয়ে আপনারা বলুন না টোটা রায় চৌধুরী কটা বাংলার অভিনয় নিয়ে আপনি কথা বলতে পারবেন কিন্তু একটা বলিউডে গিয়ে কাজ করলো গোটা ফেসবুক আজকে ভাইরাল টোটা চৌধুরী চৌধুরীকে সে যদি এখন বলিউড থেকে অফার পায় সে কেন বাংলা সিনেমা করবে তার দোষটা কোথায় আপনারা জাস্ট একটু ভেবে দেখবেন তো এটা জাস্ট ভাবার বিষয় আবির চট্টোপাধ্যায়কে কি সুন্দরভাবে ওটা ওয়েব সিরিজে ইউজ করা হলো আমি ঠিক নামটাই মধ্যে মনে পড়ছি আব্রত অব্রত বলে একটা ওয়েব সিরিজ হয়েছিল আবির আবিরকে দিয়ে কি সুন্দরভাবে ইউজ করানো হয়েছে কিন্তু বাংলায় কটা সিনেমায় আবির কি হয় একটা এইগুলো সোনা দা আশা রয়েছে কিন্তু আবিরও তো মাঝেখানে ঠিক বলিউডে গিয়ে কাজ করবে একই কারণ এখানে সে দাম পাচ্ছে না একটাই কারণ তো এইভাবে ইন্ডাস্ট্রি এগোনো খুব চাপ এই দেবজিৎ আছে বলে কিছু সিনেমা আছে যেগুলো বড় স্কেলে বানানো দেখতে ইচ্ছা হচ্ছে কিন্তু এই যে অভিনেতা যারা রয়েছে ধরুন নতুন যারা সৌরভ দাস বলি বা আরো যারা রয়েছে তারাও যখন বলিউড থেকে ভালো ভালো সিনেমার অফার পাবে এবং পাচ্ছেও তখন তারা কিন্তু আর বাংলায় কাজ করতে রাজি হবে না তাই এটা ইমিডিয়েটলি এটি নিয়ে ভাবার দরকার রয়েছে নতুন নতুন স্ক্রিপ্ট রাইটার তুলে আনা দরকার রয়েছে যারা প্রত্যেকটা অভিনেতাকে স্পেস দিয়ে ভালো ভালো স্ক্রিপ্ট লিখবে আজকের যেখানে একটা সিনেমায় রণবীর সিং রয়েছে আলিয়া ভাটো রয়েছে তারপর জন জয়া বচ্চন রয়েছে ধর্মেন্দ্রজি রয়েছে একটা সিনেমায় শাভান আজমি রয়েছে এত বড়ো একটা কাস্টিং সেই সিনেমায় কিন্তু কথা হচ্ছে টোটা ডাইচী চূর্ণিগঙ্গুলি অভিনয় নেই যারা বাঙালি অভিনেতা আজকে করাঞ্জোরকে আপনি যতই খিল্টি করুন না কেন সে কিন্তু তাদেরকে না চিনেও তাদেরকে দেখে অভিনয় বার করিয়ে আনলো আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সবাই যারা চেনে এদের অভিনয় ক্ষমতা সম্বন্ধে জানে তারা কাজে লাগাচ্ছে না জাস্ট ভাবুন একবার মানে লজ্জা বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা প্রচণ্ড লজ্জাজনক একটা ব্যাপার আমার মনে হলো এটা নিয়ে কথা বলার দরকার এটা নিয়ে প্রত্যেকে কথা বলুক তবে যদি একটু শিখে নড়ে সবার নাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ওই নামকাবাস্তি ইন্ডাস্ট্রি হবে আর কোনো দাম থাকবে না ইন্ডাস্ট্রি নিজেদের ইন্ডাস্ট্রির লোকেরা আর এখানে কাজ করতে না এই দিন কিন্তু খুব শীঘ্রই আসছে এটা নিয়ে ভাবার কিন্তু সময় হয়েছে নাহলে কিন্তু সামনে বিরাট বড় বিপদ এটাই বলার ছিল চ্যানেলটা যদি নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ক্লিট দেবে আকন ভালো থাকবে সবাই টেককে নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই টেককে সুস্থ থাকবেন